মেহেদী হাসান নুরানী হাফিজি এতিমখানার আয়োজনে ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ হাবিবুর রহমান হারুনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এ সময় এমপি শাওনের রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ, যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।